মেলা মানেই সকলের একসাথে মিলিত হওয়ার জায়গা। মেলা মানেই একটা আনন্দ যা একসাথে সকলে মিলে মিশে ভাগ করে নিতে হয়। আর আন্তর্জাতিক কলকাতা বইমেলা তো বইপ্রেমী সহ এরাজ্যের বেশিরভাগ মানুষের সবচেয়ে প্রিয় মেলার মধ্যে অন্যতম। চলতি বছরের চলতি বইমেলায় আসেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরেও দেখেন তিনি। সাংসদকে কাছে পেয়ে অনুরাগীরাও সেলফি তুলে মুহূর্ত ভাগ করে নিতে চান দিলীপ ঘোষের সাথে। আপনারা সকলে বইমেলায় আসুন, প্রতিদিন আসুন, সকলকে এভাবেই জ্ঞান সম্প্রসারণের জন্য বইমেলায় আসার আহ্বান দিলীপ ঘোষের। কলকাতা বইমেলার যে একটা আলাদা আঙ্গিক আছে, একটা আকর্ষণ আছে, সেটা এখানে না এলে বোঝা যায় না। এই দুর্যোগের মধ্যে আজকে বহু লোক এসেছেন, আমি আশা করব আজকে দুর্যোগ শেষ হয়ে যাবে, কাল থেকে আবার নিজের মহিমাতে বইমেলা ফিরবে। আর যারা আসবেন আসবেন করছেন কিন্তু আসতে পারছেন না আবহাওয়ার কারণে, তারাও আসতে পারবেন, প্রত্যেক দিন আসবেন। যা যা এখানে আকর্ষণের কেন্দ্র, নতুন জ্ঞান সঞ্চয়ের সুযোগ, নতুন বইপত্র সংগ্রহ করার সুযোগ, সেই সুযোগকে কাজে লাগাবেন। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি এদিন সুলেখা স্টলে গিয়ে বেশ নস্টালজিক হয়ে পড়েন দিলীপ ঘোষ। বইমেলা তাকে মনে করিয়ে দেয় ছোটবেলার ঝর্ণা কলমের কথা, সুলেখার কথা। তখন ঝর্ণা কলম ছিল, আমরা তো ছোটবেলায় সরকাঠি কেটে শিখেছি গ্রামে, তখন তো কলম পৌঁছেছি ওখানে, আর একটাই কালি ছিল সুলেখা। তো সুলেখা তো ভুলেই গেছিলাম আমরা, শৈশবের সঙ্গে সঙ্গে সুলেখার সুলেখার স্টল দেখলাম, তারা নতুন করে শুরু করেছেন, নতুন পুরনো ভারত নতুনভাবে উঠে আসছে, চির সনাতন নিত্য নতুন, তো তার সঙ্গে সুলেখা নতুন রূপে আসছে। আর অনেক কিছু আমাদের প্রাচীন ঐতিহ্য ছিল, সেগুলো উঠে দাঁড়াক, লোকাল ফর লোকাল আমরা করতে চাই, সেগুলো সুলেখাই তার নেতৃত্ব করবে। বাংলার প্রাচীন ঐতিহ্যগুলো বইমেলায় যেন সতেজ হয়ে ফুটে ওঠে নানাভাবে নানা রূপে। বইমেলা ভালোবাসেন সকলে, বইমেলায় এসে নস্টালজিক হয়ে পড়েন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।